2022 শিক্ষাবর্ষের ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার শিক্ষার্থীদের যে ইন্টারনাল পরীক্ষা হবে সেই ইন্টারনাল পরীক্ষার রুটিন কিন্তু বিভিন্ন কলেজে দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা এখানে যে রুটিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলিয়ামুড়া থেকে। তো তেলিয়ামুড়া থেকে রুটিন দিয়ে দেওয়া হয়েছে। তেলিয়ামুড়া কলেজে ইন্টারনাল পরীক্ষা শুরু হবে 24 নভেম্বর থেকে, তা চলবে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা তেলিয়ামুড়া কলেজের শিক্ষার্থীরা আছো তোমরা তোমাদের পরীক্ষার রুটিনটা ভালো করে দেখে নাও, আর অন্যান্য ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তোমরা যারা আছো তোমাদেরকে বলছি তোমরা দেখো এখানে 24 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে 1 সপ্তাহ আগে। তো তোমাদেরও কিন্তু পরীক্ষা এই মাসের শেষের দিকে অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারে। তো এর মধ্যেই তোমাদের পরীক্ষার রুটিন পেয়ে যাবে সমস্ত ডিগ্রি কলেজে। তো তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলে, অনেকে কল মেসেজ করছিলে যে তোমাদের সাজেশনগুলি কবে দেবো এই বছর থেকে। তো তোমাদের সাজেশন দেওয়া শুরু হবে আরও পরে, পরীক্ষার রুটিন দেওয়া হলে আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করব, অথবা ইন্টারনাল পরীক্ষাগুলি শেষ হলে তবেই আমি ফাইনাল পরীক্ষার সাজেশন দেওয়া শুরু করব। তো তোমরা যারা নতুন আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। আর তোমাদের কারো যদি নোটসের প্রয়োজন হয় তোমরা নোটসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও বিষয়টা জানতে সহযোগিতা করবে।